দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সফরের প্রথম টেস্টে নাস্তানাবুদ হয়েছে ভারত। গতকাল পোট্রিয়া পেসার ভার্নন ফিলান্ডারের পোতে 72 রানের হার নিয়ে মাঠ ছেড়েছে বিরাট কোহলির দল। তবে কোহলির জন্য এর চেয়েও সম্ভবত হৃদয় দ্বিধারক ঘটনাটি ঘটেছে আজ। ম্যাচের প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসের মাত্র 5 রানে মর্নে মর্কেলের বলে ডিককের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অধিনায়ক কোহলি। প্রিয় ক্রিকেটারের এভাবে আউট হওয়া কোনোভাবেই মেনে নিতে পারেননি কোহলির এক ভক্ত। এর জেরে গায়ে আগুন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন দেশটির মধ্যপ্রদেশের 63 বছর বয়সী অবসরপ্রাপ্ত এই রেলওয়ে কর্মী। ঘটনার পর আহত অবস্থায় তাকে নেওয়া হয় হাসপাতালে, তবে শেষ পর্যন্ত তার ইচ্ছাই পূরণ হলো। আজ মঙ্গলবার পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বিরাট কোহলির সেই ভক্ত। আহত অবস্থায় নিজের গায়ে আগুন লাগানোর ঘটনার বর্ণনা করতে গিয়ে বাবুলাল বলেন, যখন কোহলি আউট হয়ে গেল সে খুবই হতাশ হয়ে যান। নিকটবর্তী একটি জায়গা থেকে এক বোতল কেরোসিন নিয়ে নিজের মাথায় ঢেলে দেন এবং নিজেকে জ্বালিয়ে দেন। জিও টিভি অনলাইন, টাইমস অব ইন্ডিয়ান অনলাইন।